পেট্রো পণ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নদিয়ার পলাশিপাড়া থানার পলাশিপাড়ায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হলো। শনিবার সকাল 10টার সময় পলাশিপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে এই কর্মসূচি শুরু হয়। এখানে উপস্থিত ছিলেন 63 নম্বর ব্লক সভাপতি দেবাশিস বিশ্বাস, যুব সভাপতি আতাউর হোসেন, সহসভাপতি জামশেদ আলী পলাশ ও সোমনাথ চট্টোপাধ্যায় এবং পঞ্চায়েত সমিতির সভাপতি রণত প্রসাদ বোস সহ অন্যান্য নেতৃবর্গ। এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে পেট্রোপণ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন একাধিক নেতৃবর্গ। পরে এখানে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়। কিন্তু আগামী দিনে আমরা বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা দিল্লি পর্যন্ত আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব, সাধারণ মানুষের হয়ে যতদিন না পর্যন্ত এই পেট্রো পণ্যের মূল্য কমছে ততদিনই আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই আন্দোলন জারি থাকবে। মাত্র $46 দাম ছিল ব্যারেল প্রতি ডিজেলে, তখন দাম হয়ে গেল 102 টাকা পেট্রোলের, 94 টাকা ডিজেলের। আর যখন দাম ছিল 106 টাকা ব্যারেলে, তখন ডিজেলের দাম ছিল 69 টাকা। আমরা যারা সামান্য অঙ্ক বুঝি তারা তো এটা পরিষ্কার বুঝতে পারছি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি একসঙ্গে পশ্চিমবঙ্গের সমস্ত ব্লক এবং শহরে 9 তারিখ এবং 10 তারিখ জুলাইয়ের অবস্থান বিক্ষোভ কর্মসূচি যেটা নেওয়া হয়েছিল, আমরা 73 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সঙ্গে যুব তৃণমূল কংগ্রেসকে নিয়ে আজ পলাশিপাড়া বাসস্ট্যান্ডে সেই অবস্থান বিক্ষোভ কর্মসূচি আমরা এই মাত্র শেষ করলাম। সকাল 10টায় শুরু হয়ে বিকেল 4টে পর্যন্ত আমাদের এই কর্মসূচিতে আমরা এখানে ব্যাপক সমর্থন লক্ষ্য করেছি। কোভিড বিধি মেনে আমরা আমাদের কর্মীদের কম সংখ্যায় আসতে বলেছিলাম, তবুও তারা অতি উৎসাহী হয়ে অনেকেই চলে এসেছিলেন এবং প্রথম থেকে শেষ অবধি কোভিড বিধি মেনেই তারা আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। বাড়তি পাওনা যেটা সেটা আমাদের এই কর্মসূচির বক্তৃতা চলছিল, সেই বক্তৃতা শুনে বাজার করতে আসা অনেক মানুষ, একেবারে সহযোগী মানুষ, খেটে খাওয়া মানুষ, তারাও আমাদের এই কর্মসূচির পাশে এসে ভিড় জমিয়েছিলেন এবং সারাক্ষণ আমাদের সঙ্গে থেকেছেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন এবং আমাদের যে দাবি সেটা তারা ন্যায্য এবং সঙ্গত বলে মেনে নিয়েছেন এবং তারা কথা দিয়েছেন তারা আমাদের সঙ্গে থাকবেন। এবং এই মানবতা বিরোধী, মনুষ্যত্ব বিরোধী, জনবিরোধী যে নীতি, যখন আন্তর্জাতিক বাজারে পেট্রোপণের দাম হুহু করে কমে যাচ্ছে, তখন কোনো কারণ ছাড়া একেবারে অনৈতিকভাবে আমাদের দেশে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের দাম হুহু করে বাড়ছে, যা একেবারে আমজনতার একেবারে রান্নাঘরে ঢুকে পড়েছে, শোবার ঘরে ঢুকে পড়েছে এবং তাদের প্রত্যেকে প্রত্যেক জীবনে একটা অনিশ্চয়তা এনে দিয়েছে। আমরা এর কারণটা কী, কেন এই মূল্যবৃদ্ধি, কীভাবে একে প্রতিরোধ করা যায়, কীভাবে আরও বেশি বেশি মানুষকে সংগঠিত করা যায় এবং বাংলার এই আন্দোলন কীভাবে সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া যায় সেই সম্পর্কে সম্যক আলোচনা হয়েছে, সাধারণ মানুষ অত্যন্ত সাড়া দিয়েছেন। আমরা আশা করছি আমাদের এই আন্দোলন থেকে উদ্বুদ্ধ হয়ে আমাদের পার্শ্ববর্তী রাজ্য
এবং সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্য যেগুলো আছে তারা ওই আন্দোলনে শামিল হবেন এবং এই জনবিরোধী যে সরকার চলছে এখানে একটা বর্বর যে সরকার চলছে তারা আগামী দিনে এই মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে বাধ্য হবে স্যার আপনার নাম অডিয়েন্স নমস্কার আমি দেবাশিস বিশ্বাস সভাপতি তেহট্ট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস